আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহর কোন দুইটি নাম ঘুমানোর আগে পড়লে মনের আশা পূরণ হয়ে যাবে। আজকের এই ভিডিওটিতে কোরআন হাদিসের আলোকে আলোচনা করা হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব একেবারেই শেষ পর্যন্ত দেখার। বন্ধুরা, আল্লাহ তাআলার এমন দুটি নাম রয়েছে যে নাম দুটি ঘুমানোর আগে পড়লেই আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা হয়তো অনেকেই জানেন মহান আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, আর প্রত্যেকটি নামের এক একটি ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা 99টি নামের ফজিলতের মধ্যে প্রত্যেকটি মানুষ তা খুঁজে পাবে তার জীবনের কিছু চাওয়া পাওয়া। যদি আপনারা রাতে আল্লাহ তাআলার এই দুইটি নামের আমল করেন, তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার মনের সব ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বন্ধুরা, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমার নাম ধরে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই কোনো মুসলমান আল্লাহর এই নামের আমল ছেড়ে দিবে বলে আমার মনে হয় না। রাতে যখন আপনার ঘরে লোকজন ঘুমিয়ে পড়বে, তখন আপনি নির্জনে একা বসে আল্লাহর নামের এই আমলটি করবেন। এই আমলটি শুরু করার আগেই আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। হ্যাঁ, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে তারপর আপনি আল্লাহর খাস এই দুইটি নামের আমল করবেন। আল্লাহর এই খাস দুইটির নাম হলো আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু একটি নাম আর সামাদ আরেকটি নাম। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পর আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ এইভাবে 100 বার করবেন। পড়ার পরেই একবার সুরা ইখলাস পাঠ করে নেবেন। কুলহু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি আপনার যা চাওয়া পাওয়া মনের ইচ্ছা আল্লাহর সামনে তুলে ধরবেন, অর্থাৎ আপনার মনের যত চাওয়া পাওয়া আছে আপনি আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার মনের সব ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। বন্ধুরা, এই আমলটি ভালো চাওয়া পাওয়ার জন্য ব্যবহার করবেন, ইনশাআল্লাহ 100% কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ঘটনা শুনতে হলে আমাদের হেদায়াত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।